একজন প্রশ্ন করেছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যা দু রাকাত সোরা মিলাতে হয় এবং শেষের দুরাকাত মিলাতে হয় না এখন কোনো ব্যক্তি যদি প্রথম দু রাকাত মিলিয়েছে তার সাউদ পড়েছে এরপরে উঠেছে শেষের দুই রাখাতে না মিলানোর কথা কিন্তু সে যদি ভুলক্রমে ফাতিয়ার সাথে অন্য সুরা পড়ে ফেলে তাহলে সিজদায় সাহ দিতে হবে কি না ভাই সিজদায় সাহু দিতে হবে না যদি সে ভুলক্রমে পড়ে ফেলে তাহলে সেটা সে সাউ দিতে হবে না যদি ইচ্ছাকৃত পড়ে তাহলে সেটা মাকরির তানজি হবে আর যদি ভুলক্রমে পড়ে তাহলে সেটা মাকরির তানজিও হবে না এবং সিজদাই সাউ দিতে হবে না আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছি